এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপি একুশের চেতনায় বিশ্বাস করে না। সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। যারা বাঙালি সত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, বাংলা ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আমাদের ভাষার অধিকারকে হরণ করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে সেদিন ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং সেই প্রতিরোধের মধ্য দিয়ে আমাদের ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল। মহান একুশে ফেব্রুয়ারির আজকের এই দিনে আমাদের প্রত্যয় হচ্ছে, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, দেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।